এখানেই মেয়েটি খাবার ডেলিভারি করতে আসলে তখনই বাইক নিয়ে যাবে ছেলে দুটি মেয়েটির ফোনটি নিয়ে পালিয়ে যায়। এরপর বেচারি মেয়েটি তাদের পিছন পিছন ছুটতে শুরু করে আর বলে প্লিজ ভাই আমার ফোনটি দিয়ে দাও, কিন্তু চোদ্দটি মেয়েটির ফোনটি নিয়ে পালিয়ে যায়। এরপর মেয়েটি কানতে কানতে বলে আমি এখন খাবার গুলো ডেলিভারি করবো কিভাবে। এইদিকে চোদ্দটি ফোনটিকে বিক্রি করার চিন্তা ভাবনা করছিল তখনই মোবাইলটিতে মেয়েটির মায়ের একটি SMS আসে। এরপর তারা যখনই SMS টিকে পড়ে ওতে লেখা ছিল যে বেটি আমার ঔষধ শেষ হয়ে গেছে আর আমার অবস্থা খুবই খারাপ, তুমি তাড়াতাড়ি ঔষধ কিনে নিয়ে বাড়িতে চলে আসো। তবে এরপর যা হলো সেটিকে দেখার আগে যাদের কাছে ছবিটিকে সুন্দর মনে হয় তারাই শুধুমাত্র ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপর চোদ্দটি মেয়েটির কাছে গিয়ে মেয়েটির ফোনটি ফিরিয়ে দিয়ে বলে এই নাও কিছু পয়সা নিয়ে তোমার মায়ের ঔষধ কিনে নিয়ে এখনই বাড়িতে চলে যাও।